কেঁচু খুঁড়তে গিয়ে সাপ নয়, পানি তুলতে গিয়ে এবার বেরিয়ে এলো প্রাকৃতিক গ্যাস। ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় 960 ফুট নিচের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে এ গ্যাস। এতে যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে এমন শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে আশেপাশের শত শত পরিবার। সেই সাথে হুমকির মুখে পড়েছে বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের কার্যক্রম। স্থানীয়রা জানান, রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মোহাম্মদ মোফাজ্জেল হাওলাদারের নির্মাণাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ির মালিক মোহাম্মদ মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপ বসানোর এক পর্যায়ে 960 ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে অনবরত প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস রাজাপুর স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, অনবরত গ্যাস বের হওয়ায় সেখানকার সকল কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব ধরনের আগুন সহ সেখানকার লোকজনকে দূরে থাকার নির্দেশ দেন। প্রিয় ভিউয়ার্স, গ্যাসের মজুদ শেষ হয়ে আসছে এমন কথা গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, কিন্তু নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানা যায়নি। কর্তা ব্যক্তিদের কি উচিত নয় ঝালকাঠির এই ঘটনায় গ্যাস নিয়ে নতুন করে পরিকল্পনা করা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।